অসময়েই আগ্রাসী তিস্তা বন্যা আসতে না আসতেই শুরু হয়েছে ভাঙন গেল কয়েকদিনের নদীতে বিলীন হয়েছে রংপুর কাউনিয়ার ঘরবাড়ি কাঁচা সড়ক সহ অসংখ্য স্থাপনা হুমকিতে তিন গ্রামের কয়েকশো বসত ভিটা স্কুল এবং রেল ও সড়ক সেতু স্থানীয়রা বলছেন তিস্তার পরিবর্তিত গতিপথ এখনই নিয়ন্ত্রণ করা না গেলে হুমকিতে পড়বে লালমনিরহাট কুড়িগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ নদীর দিকে নির্বাক তাকিয়ে চোখের পানিতে ভাসছেন মজিরন পোশাক শ্রমিক সন্তানরা তিল তিল করে যে আধা পাকা বাড়ি নির্মাণ করেছেন সেটি এখন নদী গর্ভে বিলীন হওয়ার পথে তাই কান্না থামছেই না বৃদ্ধার বাড়িটা চলে গেলে আমরা কি করবো আল্লাহ জানে বাবা আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের যেন বাসা বাড়িটা থাকে আমরা যেন বসত করি থাকতে পারি রংপুরের কাউনিয়ার গদাই গ্রামে গেল এক সপ্তাহে নদীতে বিলীন হয়েছে বসতবাড়ি সহ বেশ কিছু স্থাপনা মূল স্রোত থেকে গতিপথ পরিবর্তন করে নদী এখন দক্ষিণমুখী অসংখ্য স্থাপনা বিলীন হওয়ার সাথে সাথে তৈরি হয়েছে নতুন সংখ্যা তিস্তা রেল সেতু ক্ষতিগ্রস্ত হলে দুই জেলার চোদ্দ উপজেলার সাথে বিচ্ছিন্ন হবে সারা দেশের রেল যোগাযোগ মেলা দূরে ছিল এখন আস্তে আস্তে আমাদের বসতবাড়ি ভাঙিয়ে নিচ্ছে এখন আমরা কোথায় যাব। নদী শাসনের কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কাউনিয়া রেল স্টেশন সহ বিভিন্ন আর কি বিলীন হবে এদিকে ভাঙন মোকাবিলায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড নদী গবেষকরা বলছেন গেল বছর উজানে ভারতের ভয়াবহ বন্যার পর পলি জমে ভরাট হয়েছে নদীর তলদেশ ফলে এবার তিস্তার আগ্রাসী ভাঙন প্রতিরোধ সহজ হবে না বিভিন্ন জায়গা ভেঙে যে মাটিগুলো সেই মাটি এসেছে এবং এই মাটির ধরনটা আলাদা দীর্ঘদিনে এর নিচে জমে গিয়ে গিয়ে আর কিন্তু নদীর যে স্বাভাবিক তলদেশ সেটা কিন্তু এবার নেই অন্য যে কোনো বছরের চেয়ে কম পানিতে বেশি বন্যা বেশি ভাঙন হওয়ার আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় কোনো রকম জোড়াতালি দিয়ে ভাঙন রোধের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে আমরা যে বরাদ্দগুলো পেয়েছি এবছর সেগুলো দরপত্র আহ্বানের মাধ্যমে অলরেডি কাজ চলমান আছে এবং কিছু কিছু কাজ সমাপ্তির পর্যায়েও রয়েছে এর বাইরে যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ থেকে যাচ্ছে সেগুলো আমরা চিহ্নিত করে রেখেছি বালিবর্তী জিও ব্যাগ বা জিও টিউব স্থাপনের মাধ্যমে ভাঙনকে প্রশমন করে রাখা চেষ্টা করা হয় নদীকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের সমীক্ষা অনুযায়ী প্রতিবছর ভাঙ্গন ভাঙন প্লাবনে তিস্তায় ক্ষতি প্রায় এক লাখ কোটি টাকা বিপুল এই আর্থিক ক্ষতিরোধে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি সংশ্লিষ্টদের মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর